রেল লাইনে গাছ পড়ে ঘণ্টাখানেক আটকে গেল আপ ব্রহ্মপুত্র মেল। মঙ্গলবার সকাল 7:52 নাগাদ ধূপগুড়ি শহরের 10 নম্বর ওয়ার্ডের বিডিও অফিস পাড়া এলাকায় একটি বিশাল আকার আম গাছ উপড়ে তার কিছু অংশ রেল লাইনে পড়ে যায়। এর জেরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে পড়ে ডিব্রুগড়গামী আপ ব্রহ্মপুত্র মেল। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সারা রাত প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়ার মাটি সরে শেকড় আলগা হয়। এদিন সকালে গাছটি উপড়ে পড়ে। ধূপগুড়ির বিডিও অফিস ক্যাম্পাস ঘেঁষা বিশাল গাছটি উপড়ে পড়ে পাশের রেল লাইনে। এরপর বিষয়টি নজরে আসতেই সংলগ্ন বটতলা লেভেল ক্রসিং এর কর্মীদের খবর দেন। এদিকে খবর পৌঁছানোর আগেই ধূপগুড়ি স্টেশন থেকে সেখানে চলে আসে আপ ব্রহ্মপুত্র মেল। লাইন আটকে থাকায় সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেলকর্মীরা গাছ কেটে লাইন পরিষ্কার করেন। শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ধূপগুড়ি থেকে সপ্তর্ষি সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।